এবারের প্রবলেম বলে যে প্রুভ দ্যাট ফর এনি পজিটিভ রিয়াল পি অ্যান্ড এ লিমিট অফ দ্য সিকুয়েন্স এন টু দি পাওয়ার পি বাই ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু জিরো। এখানে পি এবং এ দুজনেই কিন্তু পজিটিভ রিয়াল, আমাকে এন টু দি পাওয়ার পি বাই ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন এই সিকুয়েন্সের লিমিটিং ভ্যালু জিরো দেখাতে হবে। আমি ধরে নিচ্ছি এক্স এন ইকুয়ালস টু এন টু দি পাওয়ার পি বাই ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন, তাহলে এক্স এন প্লাস ওয়ান কত হবে, জাস্ট রিপ্লেস এন বাই এন প্লাস ওয়ান, তাহলে এক্স এন প্লাস ওয়ান হবে এন প্লাস ওয়ান টু দি পাওয়ার পি বাই ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এই প্রমাণটা করতে গিয়ে আমরা সেই একটা ওয়েল নোন রেজাল্ট ইউটিলাইজ করব, তোমরা করেছিলে লিমিট লিমিট অফ দ্য সিকোয়েন্স মডিউলাস এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে লিমিট এক্স এন জিরো হয়। আমরা এই স্ট্র্যাটেজিটাতেই এক্ষেত্রে যাব, এই স্ট্র্যাটেজিটাতেই এক্ষেত্রে যাব। তাহলে মডিউলাস এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন, দ্যাট ইজ মডিউলাস এক্স এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান টু দি পাওয়ার পি বাই ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এন, দ্যাট ইজ এটাকে উল্টে দাও ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার পি, তাহলে এন প্লাস ওয়ান টু দি পাওয়ার পি বাই এন টু দি পাওয়ার পি। এন প্লাস ওয়ান টু দি পাওয়ার পি বাই এন টু দি পাওয়ার পি ডেফিনেটলি ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার পি, যেখানে পি গ্রেটার দ্যান জিরো, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার পি। ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড করলে পাবে ওয়ান প্লাস এ, দ্যাট ইজ ওয়ান বাই ওয়ান প্লাস এ ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার পি। আমরা মড নিশ্চিন্তে এখানে অ্যাভয়েড করতে পারি কারণ এ পজিটিভ, তাহলে অটোমেটিক্যালি এ প্লাস ওয়ান পজিটিভ, এন ন্যাচারাল নাম্বার ডেফিনেটলি পজিটিভ, পি পজিটিভ বলাই আছে। তাহলে লিমিট মডিউলাস এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন লিমিট ওয়ান বাই ওয়ান প্লাস এ ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার পি, ওয়ান বাই এন এর লিমিটিং ভ্যালু জিরো, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার পি ডেফিনেটলি লিমিটিং ভ্যালু ওয়ান, সো ওয়ান বাই ওয়ান প্লাস এ। আমরা জানি ওয়ান বাই ওয়ান প্লাস এ অলওয়েজ লেস দ্যান ওয়ান, যেখানে এ পজিটিভ এটা ডেফিনেটলি লেস দ্যান ওয়ান, সো লিমিট মডিউলাস এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন লেস দ্যান ওয়ান ইটস প্রুভস লিমিট এক্স এন ইকুয়ালস টু জিরো। আমরা এখান থেকে নির্দ্বিধায় বলতে পারবো লিমিট এক্স এন ইকুয়ালস টু জিরো। নেক্সট বলে যে প্রুভ দ্যাট